শুভ সকাল বন্ধুরা, আজ 23 এপ্রিল রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, করিমগঞ্জের চেরাগিতে প্রকাশ্যে গোহত্যা করে মাংস বিক্রি, আটক এক। বৃদ্ধাশ্রমে গিয়ে ব্যতিক্রমী ঈদ উদযাপন শিলচরে। বদরপুরে গাঁজাসহ গ্রেফতার এক। কাটারের দোলাইয়ে দুটি পূর্ত সড়কের সংস্কার কাজের শিলান্যাস মন্ত্রী পরিমলের। অঙ্কিতা দত্ত মুখ্যমন্ত্রী কর্তৃক প্রভাবিত, বহিষ্কারের খবর জানিয়ে দাবি আসাম কংগ্রেস সভাপতি ভূপেনের। এবং সর্বশেষ খবরটি হলো, বেলুর বেঙ্গালুরুতেও হবে আসাম ভবন, বললেন মুখ্যমন্ত্রী। দিল্লির দ্বারকায় নতুন আসাম ভবনের শিলান্যাস। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। ঐতিহ্যমণ্ডিত মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে প্রকাশ্য দিবালুকে গোহত্যা। পাতারকান্দি পুলিশ আটক করেছে জনৈক গোমাংস ব্যবসায়ীকে। আসামে গোহত্যা পুরো নিষিদ্ধ থাকলেও করিমগঞ্জের বারুইগ্রাম রাধারমন আশ্রম কানাইলালজি আশ্রম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চেরাগিতে গরু জবাই করে প্রকাশ্যে গোমাংস বিক্রির ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করেছে হিন্দু জাগরণ মঞ্চ পাতারকান্দি প্রখণ্ড। সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ঈদুল ফিতরের আগের রাতে প্রকাশ্য গোহত্যা করে মাংস বিক্রির অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছে চেরাগি এলাকার বাসিন্দা জনৈক মজিরুদ্দিন নামের ব্যক্তি। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত মজিরুদ্দিন আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে একটি গরু জবাই করেছিল। পরে গরুটির মাংস বিক্রি করে এসে এক সময় ঘটনার খবর পৌঁছে যায় পাতারকান্দি প্রখণ্ড হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তাদের কাছে। পরে তারা বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আনলে পাতারকান্দির বারুইগ্রাম ফাড়ির পুলিশ তদন্তে নেমে শনিবার বাড়ির মালিক মজিরকে পাকড়াও করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে খবর পাওয়া গেছে। শনিবার এ ব্যাপারে পাতারকান্দি থানায় লিখিত অভিযোগ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কড়া শাস্তির দাবি জানান হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তারা। তারা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, সরকারি নির্দেশ মোতাবেক বিদ্যমান মন্দির বা দেবালয় থেকে 5 কিলোমিটারের মধ্যে গোহত্যাকে নিষিদ্ধ করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে রয়েছে ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির আশ্রম এবং কানাইলালজির আশ্রম। এইসব নিয়মনীতিকে তুয়াক্কা না করে গোটা এলাকার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে এ ধরনের কাণ্ড ঘটিয়েছে মজিরুদ্দিন ও তার সাকরেদরা। এদিকে পাতারকান্দি থানার ওসি ইন্সপেক্টর সমরজিৎ বসুমতারীকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, পুলিশ তদন্তে নেমে স্পর্শকাতর বিষয়টি খতিয়ে দেখছে, এর সঙ্গে জড়িতরা কিছুতেই রেহাই পাবে না। পরবর্তী খবরটি হলো, বৃদ্ধাশ্রমে গিয়ে ব্যতিক্রমী ঈদ উদযাপন করলেন রামনগর ইলিয়াস আলী লস্কর মেমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তারা। শনিবার ফকিরটিলায় উদীচী পরিচালিত জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে বসবাসরত বৃদ্ধ বৃদ্ধাদের দুপুরের খাবার সহ ঈদের মিষ্টিমুখ করিয়েছেন ওই ট্রাস্টের কর্মকর্তারা। ট্রাস্টের পক্ষে আতাউর রহমান ব্যতিক্রমী বাপদেরা ঈদ উদযাপনের মধ্য দিয়ে সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দিয়েছেন। খাবার দাবারের সাথে সংক্ষিপ্ত সৌজন্যমূলক সংক্ষিপ্ত সভাও আয়োজিত হয়েছে। বৃদ্ধাশ্রমের আবাসিক প্রৌঢ় প্রৌঢ়াদের সাথে খুশ মেজাজে কথাবার্তা করেন ট্রাস্টের কর্মকর্তারা। পরে সমবেত জাতীয় সঙ্গীত গিয়ে কার্যসূচি সম্পন্ন হয়। এদিন হোমের পক্ষে উপস্থিত ছিলেন সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মণ, ইনচার্জ সুরবিতা দত্ত, পাকি মিয়া লস্কর, আমির উদ্দিন চৌধুরী এবং ট্রাস্টের পক্ষে ছিলেন শাবুল উদ্দিন সদিয়াল, শ্রবণ কুমার গুয়ালা, জাকির হোসেন লস্কর, মঞ্জিল হোসেন লস্কর, রঞ্জু উদ্দিন সদিয়াল, করিম উদ্দিন লস্কর, আজমল হোসেন, আবদুল্লাহ বড়বুইয়া প্রমুখ। পরবর্তী খবরটি হলো, কাছাড়ের দোলাইয়ে দুটি পূর্ত সড়কের সংস্কার কাজের শিলান্যাস মন্ত্রী পরিমলের। কাছাড় জেলার দোলাই বিধানসভার পুটিখাল গ্রাম পঞ্চায়েতের ফালইদারবি বড়জালেঙ্গা রাস্তা থেকে নতুন বাজার হয়ে আটারাটিল্লা এবং ভুবন হিল গ্রাম পঞ্চায়েতের মতিনগর বাজার থেকে ভুবন বাবার মন্দির পর্যন্ত দুটি পূর্ত সড়কের সংস্কার কাজের শিলান্যাস করেছেন আসাম সরকারের পরিবহন, আবগারি ও মৎস্য দপ্তরের মন্ত্রী তথা দোলাইয়ের বিধায়ক পরিমল শুক্লবদ্ধ। শনিবার শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোলাই সুনাই টেরিটোরিয়ালের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যোগেন্দ্র দাস, কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা মধ্য দোলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, জুনিয়র ইঞ্জিনিয়ার সজেন বর্মন, বোর্ডের চেয়ারম্যান রূপম সাহা সহ অনেকে। পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জের বদরপুরে গাঁজাসহ গ্রেফতার এক। নিজের করে গাঁজা মজুত রেখে লালগড়ে যেতে হয়েছে এক প্রৌঢ়কে। ঘটনা দক্ষিণ আসামের সীমান্ত জেলা করিমগঞ্জের রেল শহর বদরপুরের
বৃহৎ পরিমাণের গাঁজা নিজের বসতবাড়িতে মজুত রাখার কারণে বদরপুর পুলিশ গ্রেফতার করেছে। বদরপুর রিটায়ারমেন্ট কলোনির বাসিন্দা জনৈক কানাই দাসকে জানা গেছে, শনিবার দুপুরের দিকে বদরপুর পুলিশের এক অভিযানে তার ঘর থেকে উদ্ধার হয়েছে 14 প্যাকেটে প্রায় 8 কেজি গাঁজা। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য 3 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা দত্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কর্তৃক প্রভাবিত দাবি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বোরার। শনিবার এপিসিসি সভাপতি ভূপেন বোরা জানান, দলের সর্বভারতীয় নেতৃত্ব আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা দত্তকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে প্রাথমিক সদস্য পদ থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বোরা বলেন, অঙ্কিতা দত্ত তাকে তার পরামর্শদাতা বলে অভিহিত করেন, অথচ তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক প্রভাবিত হয়েছেন। রাতারাতি তার মন পরিবর্তন করে শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছেন তা অতিশয় বিস্ময়কর। ভূপেন বোরা বলেন, দিল্লি থেকে চিঠি পেয়েছি, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির সদস্য সচিব তারিক আনোয়ার অঙ্কিতা দত্তকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে 6 বছরের জন্য বহিষ্কার করেছেন। এটা এআইসিসির সিদ্ধান্ত যা কিছুক্ষণ আগে প্রকাশ্যে এসেছে। এই ইস্যুতে আমার আর বেশি কিছু বলার নেই। এক জিজ্ঞাসার জবাবে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এআইসিসি, এমনকি অঙ্কিতাকে আশ্বাস দিয়েছিলাম আমি তাকে আমার পূর্ণ সমর্থন দেব। আমি মনে করি তিনি আমার সমর্থনের প্রয়োজনীয়তা অনুভব করেননি, আইনের দ্বারস্থ হয়েছেন, এখন তিনি দলের সদস্য নন। যেহেতু তিনি আইনের দ্বারস্থ হয়েছেন, এবার আইন তার গতিপথে চলবে। যেহেতু তিনি দলের অংশ নন, তাই আমার কাছে এ বিষয়ে আর কিছু জানতে চাইবেন না প্লিজ। ভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিবি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং হেনস্থা করেছেন। এই অভিযোগ তুলে অঙ্কিতা দত্তের পোস্টকৃত সিরিজ টুইটের বিষয়ে বলতে গিয়ে ভূপেন বোরা বলেন, তিনি 5টি টুইট করেছেন যা আমি মনে করি একটি সম্পূর্ণ পোস্ট হবে। ভূপেনের কথায়, তিনি যখন আমার সাথে দেখা করেছিলেন, আমি যখন তাকে গোটা ঘটনাটি বর্ণনা করতে বলেছিলাম, তিনি ঘটনা সম্পর্কে বিস্তারিত বলেছেন, কিন্তু সবচেয়ে বিস্ময়কর যে বিষয়, মেয়েটি রাতে আমার সাথে দেখা করে আমাকে তার পরামর্শদাতা বলেছিল, সে সকালে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কাজ করে ফেলল। পরবর্তী খবরটি হলো, দিল্লিতে আরও একটি আসাম হাউস নির্মাণের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নতুন দিল্লির দ্বারকাতে অত্যাধুনিক আসাম হাউসের নির্মাণের শিলান্যাসে উপস্থিত ছিলেন গুয়াহাটির সাংসদ কুন ওজা সহ অন্যান্যরা। আগামী 18 মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানিয়েছেন হিমন্ত। তাছাড়া এই নতুন ভবনে আসাম থেকে দিল্লিতে চিকিৎসা বা স্কুল কলেজে ভর্তি হতে সেখানে যাওয়া মানুষদেরও থাকার ব্যবস্থা থাকবে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দ্বারকায় যে আসাম ভবন নির্মাণ হবে সেটা রাজধানী দিল্লিতে আসামের তৃতীয় সরকারি অতিথিশালা। এই অতিথিশালার কাজ মাত্র 18 মাসেই শেষ হবে। তাছাড়া এই নতুন আসাম ভবন বিশেষ করে আসাম থেকে আসা রোগী ছাত্রছাত্রীদের থাকার জন্য ব্যবহার করা যাবে। তিনি বলেন, যেহেতু আসাম থেকে প্রচুর সংখ্যক রোগী দিল্লিতে আসে নানা চিকিৎসার জন্য, তাদের দিল্লিতে থাকার জন্য অনেক টাকা খরচ করতে হয়। একইভাবে প্রচুর ছাত্রছাত্রীরাও দিল্লিতে আসে পড়াশোনার জন্য। এই আসাম হাউস নির্মাণ হলে এই মানুষদের থাকা খাওয়ার আর কোনো সমস্যা থাকবে না। হিমন্ত বিশ্ব জানান, দেশের বড় বড় মেট্রো শহরে আসাম ভবন তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শীঘ্রই বেলুড় এবং বেঙ্গালুরুতেও আসাম হাউস নির্মাণ করা হবে। তাছাড়া কলকাতায় থাকা পুরনো আসাম হাউস ভেঙে নতুন করে নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। চেন্নাইতেও ভবন নির্মাণের কাজ জোরকদমে চলছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আসামের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে মুম্বাইয়ে জায়গা অধিগ্রহণ করেছে আসাম সরকার। সেখানে কামাক্কা, বর্দ্রবা, তান, রঙ্গর, নামগড় ইত্যাদির আদল নির্মাণ করা হবে। দিল্লিতেও একই ধরনের একটি প্রকল্প রূপায়ণ করতেও জায়গার সন্ধান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন দিল্লিতে বলেন, একটা সময়ের হিংসা জর্জর আসামে এখন শান্তি ফিরেছে, আন্দোলন প্রতিবাদ থেকে মুক্ত হয়েছে রাজ্য, এর ফলে উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, নতুন নতুন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে, উন্নত রাস্তা হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, সেতু হচ্ছে, এছাড়াও সার্বিকভাবে আসামের নানা প্রান্তে উন্নয়নের জোয়ার বইছে। তিনি আশাবাদী, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যেই দেশের 5টি উন্নত রাজ্যের মধ্যে স্থান করে নেবে আসাম। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।